আজ আমি চলে এসেছি তোমাদের ভৌত বিজ্ঞান ক্লাসে একটি মজাদার পরীক্ষা নিয়ে। আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো চৌম্বক ক্ষেত্রকে কিভাবে সহজে চোখের সামনে দেখতে পারবে, তারপর সেখান থেকে কিভাবে চৌম্বক ক্ষেত্রের এই অভিমুখ বের করা যায় তা খুব সহজেই তোমরা জানতে পারবে। চলো তবে শুরু করা যাক। আমাদের এই পরীক্ষাটি করতে লাগবে একটি কার্ডবোর্ড, একটি ব্যাটারি, পরিবাহী তার, একটি সুইচ আর কিছু লোহার গুঁড়ো, যাদের আমরা লোহা চূর্ণ বলে থাকি। এবার পরিবাহী তারটিকে কার্ডবোর্ডের মধ্যে এমন ভাবে প্রবেশ করাও যাতে তারটি কার্ডবোর্ডের উপর লম্বভাবে থাকে। স্ক্রিনে তোমরা যেভাবে দেখছো ঠিক সেইভাবে তার, ব্যাটারি এবং সুইচকে যুক্ত করো। এবার এই লোহার গুঁড়োগুলোকে কার্ডবোর্ডের উপর ছড়িয়ে দিয়ে সুইচটা অন করো। মাঝে মাঝে খুব আস্তে আস্তে কার্ডবোর্ডটিকে টোকা মারো। কিছু দেখতে পাচ্ছ? দেখো, তারের কাছাকাছি একটি জায়গা জুড়ে লোহার গুঁড়োগুলো কতগুলো বৃত্ত তৈরি করেছে। খেয়াল করে দেখো, বৃত্তগুলো তারকে কেন্দ্র করে রয়েছে এবং প্রত্যেকটা বৃত্তই সমকেন্দ্রিক। এই বৃত্তগুলোকে কি বলে জানো? এগুলোকে বলে চুম্বক বলরেখা। এই বলরেখা থেকে আমরা খুব সহজে চৌম্বক ক্ষেত্রের দিক বের করতে পারি। তাহলে এরকম একটি পরিবাহী তারের চারপাশে কিরকম চৌম্বক ক্ষেত্র তৈরি হয় তা তোমরা দেখতে পারলে। এবার এই চৌম্বক ক্ষেত্র কোন দিকে কাজ করে বা এর অভিমুখ কোন দিকে তা কিভাবে বুঝতে পারবে, তার জন্য তোমাদের একটি ধারণাকে বুঝতে হবে। ধরো তুমি একটি গোল পার্কের চারিদিকে হাঁটছো। কোনো একটি নির্দিষ্ট মুহূর্তে তোমাকে যদি জিজ্ঞেস করি তোমার অভিমুখ কোন দিকে, কিভাবে বের করবে? এর জন্য দরকার স্পর্শকের ধারণা। ধরো এই বৃত্তাকার পথে এ থেকে বি তে যাচ্ছ। সি বিন্দুতে যদি তোমাকে বলি যে তোমার অভিমুখ কি, তার জন্য সি বিন্দুতে একটি স্পর্শক আঁকতে হবে, ঠিক এরকম ভাবে। আর এই সি সরলরেখাই হলো সি বিন্দুতে তোমার অভিমুখ। একই রকম ভাবে যদি ধরো এই এবি বৃত্তাকার পথটি হলো বলরেখা, তাহলে সি বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের অভিমুখ হবে সি। চলো দেখে নি আগের পরীক্ষাটিতে যে চৌম্বক বলরেখাগুলো পেলাম তাদের অভিমুখ কিরকম হতে পারে। একটু ভেবে দেখো, কেবল দুটো দিক হতে পারে, হয় ডান দিক থেকে বাঁদিক বা বাঁদিক থেকে ডান দিক। একটু অন্যরকম ভাবে বললে, বৃত্তাকার ভাবে ঘড়ির কাঁটার দিকে কিংবা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ওই বলরেখার অভিমুখ হবে। কিন্তু কোন দিকে হবে সেটা জানার জন্য আমাদের আরেকটি নিয়ম জানতে হবে। এই নিয়ম দিয়েও কিন্তু খুব সহজে চৌম্বক ক্ষেত্রের অভিমুখ আমরা বের করতে পারবো। এই নিয়মের নাম দক্ষিণ মুষ্টি নিয়ম বা রাইট হ্যান্ড থাম রুল। কি আছে এই নিয়মে? ধরো পরিবাহী তার বরাবর তড়িৎ প্রবাহ এ থেকে বি বিন্দুতে হচ্ছে। এবার আমরা যদি আমাদের ডান হাতের বুড়ো আঙুলকে তড়িৎ প্রবাহের অভিমুখ রাখি ঠিক এরকম ভাবে, তাহলে বাকি চারটি আঙ্গুল চৌম্বক বলরেখার অভিমুখে বোঝাবে, ঠিক স্ক্রিনে যেমন দেখতে পাচ্ছ সেভাবে। এবার এই নিয়মকে ব্যবহার করে কার্ডবোর্ডে পাওয়া বলরেখার অভিমুখ খুব সহজে বার করা যায়। পরিবাহী তারটির মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ এ থেকে বি তে হচ্ছে, তাহলে দেখে বলতো বলরেখাগুলোর অভিমুখ কি হবে? বলরেখাগুলোর অভিমুখ দেখো ঘড়ির কাঁটার বিপরীতে হবে, ঠিক এরকম। একটি কম্পাসকে ওই বলরেখার উপর রেখে খুব সহজে এই অভিমুখ বের করা যায়। কম্পাসের চুম্বক শলাকার বিক্ষেপ যেদিকে হবে বলরেখার অভিমুখও সেদিকে হবে। আমরা তো একটা পরিবাহী তারের মধ্যে তড়িৎ প্রবাহ হলে তার চারপাশের বলরেখাগুলো কিরকম হয় তা জানলাম, তার অভিমুখও বের করলাম। কিন্তু আমরা যে প্রাকৃতিক দণ্ড চুম্বক ব্যবহার করি
তার বলরেখা কিরকম দেখতে হয় জানতে চাও? তাহলে চলো পরের ভিডিওতে সেটা আমরা দেখে নেবো।